ইজাতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর পর্যন্ত অংশে তীব্র যানজটের সংখ্যায় যাত্রী ও চালকরা। এদিকে মহাসড়কের নটি স্থানে যানজট নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পুলিশ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের তথ্য ও ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মহাসড়ক দিয়ে সাই সাই করে গাড়ি ছুটছে, আর আঞ্চলিক সার্ভিস লেনের বেশিরভাগ অংশ অবৈধ পার্কিং ও দোকানপাটের দখলে। এতে বাসগুলো ঠিকঠাক সেই লেন ব্যবহার করতে পারছে না, যাত্রী নামিয়ে দিচ্ছে মূল রাস্তায়। বেকায়দায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে 3 ফুট উঁচু সড়ক বিভাজক টপকে পার হচ্ছেন যাত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইলে এমন বিশৃঙ্খলা নতুন কিছু নয়। চালক ও যাত্রীরা জানান, নানা অব্যবস্থাপনার কারণে এ পথের ঈদ যাত্রায় যানজটের সংখ্যা রয়েছে, ভোগাতে পারে মেঘনা টোল প্লাজার ধীরগতিও। দশতলা শিমরাইল, তারপরে মনে করেন যে রাজবাংলার কাটা, ওই সামনে আপনার রূপচাঁদা, আপনার ইয়ার এখানে থেকে সম্পূর্ণ রাস্তাটা চিবা, কয়েকটা জায়গা চিবা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর জন্য গাড়ি পাস করতে পারে না। কাঁচপুর বিরিস্তামাতি আমাদের এক থেকে 1.5 ঘন্টা লেগে যায়, লোকাল গাড়িগুলা এলু পাথরে লাগে, আমাদের চেয়ার কোচ গাড়ি ঠিকভাবে যেতে পারি না। গুণা এবং ফুটপাথগুলো সম্পূর্ণ দখলমুক্ত রাখলে আপনার রাস্তাটা যদি ক্লিয়ার থাকে, আমরা বাম পাশে যে কোনো মুহূর্তে যাত্রী নামা উঠতে পারি, উঠাতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। অনেক যানজট লাগে, এমন যানজট লাগে, একটা যানজটে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। ঈদের আগে এই অবস্থা, ঈদের সময় তারা জ্যাম হবে। এই রাস্তা যদি এই যে লোকাল গাড়িগুলো যদি ক্লিয়ার রাখা হয়, তারপর যে রাস্তা প্রশস্ত একটু বাড়ানো হয়, তাইলে যে বাসগুলো আছে এগুলো সুন্দরভাবে যেতে পারবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মেঘনা পর্যন্ত 4 লেনের রাস্তা, কিছু কিছু অংশ আবার 8 লেনের। তাই ঈদের আগেই এ পথে সুষ্ঠু ব্যবস্থাপনায় জোর কর্তৃপক্ষের। এবং সার্ভিস লেন সমূহ যদি সবসময় দেখা যায় যে অটো, সিএনজি এদের দখলে থাকে, এই দখল মুক্ত যদি রাখা যায়, তাহলে গণপরিবহনও এই সার্ভিস লেন ব্যবহারে মানে আগ্রহী হবে বলে আমি মনে করি। দেখা যায় যে ঈদে এর সময় যানবাহনের আধিক্য থাকার কারণে টোল কালেকশনে কালেকশনে কিছুটা বিলম্ব হয়। এই লক্ষ্যে আমরা সার্বক্ষণিকভাবে ওখানে নজরদারি রাখছি, নজরদারি বৃদ্ধি করছি। এছাড়াও ইটিসি লেন ব্যবহারের সকল লেনে ইটিসি সুবিধা চালু করেছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ। আসন্ন যে ঈদ উল ফিতর, এই উপলক্ষে মহাসড়কে যাতে কোথাও কোনো ধরনের ইনসিডেন্ট বা ধরনের ডাকাতি, ছিনতাই বা অন্য কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে, এই জন্য কিন্তু আমাদের মহাসড়ক কেন্দ্রিক প্যাট্রোলিং ব্যবস্থা আমরা জোরদার করেছি, এবং রাত্রিকালীন এবং দিবাকালীন আমাদের প্যাট্রোলিং ব্যবস্থা থাকবে। এর বাইরেও আমাদের বিভিন্ন পয়েন্টে আমরা পিকেটিং ব্যবস্থা, মানে ফিক্সড ডিউটি করে পিকেট ব্যবস্থা রাখবো, যে বিভিন্ন স্পটে, যেমন ধরেন সানারপাড় এলাকায়, কাঁচপুর এলাকায়, আপনার মদনপুর এলাকায়, মোড়াপাড়া এলাকায়, এই ভোলতা এলাকায়, এই যে স্পটগুলো আছে বিভিন্ন স্পটে আমরা কিন্তু এটা ফিক্সড পুলিশিং ব্যবস্থা রাখবো। ঈদ যাত্রা ভোগান্তিহীন করতে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি যাত্রী ও চালকদের। সৈয়দ মাহমুদ, আরটিভি।